আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। দুবাই থেকে ইতালি যেতে খরচ বাংলাদেশের তুলনায় অনেক কম ও সময়ও কম লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভিসা পাওয়ার চান্স কিন্তু প্রায় 100%। আজকে আমরা জানবো দুবাই থেকে ইতালি যেতে কতদিন দুবাইতে অবস্থান করতে হবে, দুবাই থেকে ইতালি কি কি ভিসায় যাওয়া যায়, দুবাই থেকে ইতালি ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, দুবাই থেকে ইতালি যাওয়ার খরচ কত। তো চলুন আর কথা না বলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নম্বর ওয়ান, দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য অবশ্যই আপনাকে দুবাইয়ে 1 বছর অবস্থান করা লাগবে, এরপর আপনি ইতালি যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কারণ দুবাই থেকে যদি কেউ অন্য কোনো দেশে যেতে চায় তাহলে দুবাইতে তাদেরকে 2 বছরের মধ্যে 1 বছর অবশ্যই অবস্থান করা লাগবে। তারপর আপনি অন্যান্য দেশের ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা সহ অন্য ভিসায় নিয়ে যেতে পারবেন, তার আগে কখনোই যাওয়া সম্ভব নয়। পয়েন্ট নাম্বার টু, দুবাই থেকে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে পাবেন। আপনি যদি দুবাই থেকে ইতালি ওয়ার্ক পারমিট ভিসায় নিতে চান সরি যেতে চান তাহলে আপনাকে ইতালির যে সমস্ত জব ওয়েবসাইটগুলো আছে সে সমস্ত ওয়েবসাইটগুলোতে আপনার একটি সিভি তৈরি করে সেখান থেকে আবেদন করতে হবে। অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আবেদন করবেন। আবেদন করার পরে আপনাকে ফোন নম্বরে অথবা ইমেইলের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনি যদি আপনার রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা তৈরির প্রসেস তারাই করে দেবে এবং এই ইনভাইটেশন লেটার নিয়ে আপনি দুবাইয়ের ইতালি দূতাবাস হতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। পয়েন্ট নাম্বার থ্রি, দুবাই থেকে ইতালি ভিসা আবেদনে কি কি লাগে। এক্ষেত্রে আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি অথবা ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানি রয়েছে যারা ইতালিতে কাজের ভিসা দিয়ে ইতালিতে পাঠাচ্ছে, সেক্ষেত্রে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আপনি সরাসরি ইতালির দূতাবাস হতে জেনে নিতে পারেন ইতালি ভিসার জন্য আবেদন করতে পারেন এবং কি কি লাগে সেই বিষয়ে আপনারা জেনে নিতে পারেন। বর্তমানে কোন ভিসায় লোক নিয়োগ দিচ্ছে সে বিষয়ে আপনারা ইতালি দূতাবাস থেকে জেনে নিতে পারবেন, আপনার ভিসার জন্য আবেদন করতে পারবেন, পাশাপাশি দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে তাও জেনে নিতে পারবেন। আমি তারপরে বলে দেব পয়েন্ট নাম্বার চারে। পয়েন্ট নাম্বার চার, দুবাই থেকে ইতালি যেতে খরচ কত। 4 নম্বর পয়েন্ট আলোচনা করার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, ইতালি যাওয়ার আগে আপনার সর্বপ্রথম ভাষা জানতে হবে, তাই স্ক্রিনে এই ইতালি ভাষা শিক্ষা বইটি কিনে আপনি 30 দিনে সম্পূর্ণ ইতালি ভাষা আয়ত্ত করে নেবেন। বইটি কেনার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দাম মাত্র 50 টাকা, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হয়, তাই যে কোনো দেশ থেকে বইটি নিতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে। দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য আপনার খরচ হবে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকার মতো। বাংলাদেশ, ইন্ডিয়া, মালদ্বীপ সহ অন্যান্য রাষ্ট্র থেকে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার 10 থেকে 16 লক্ষ টাকার মতো খরচ হবে। সেই তুলনায় যারা বর্তমানে দুবাইতে অবস্থান করছেন তাদের অনেক টাকা কম খরচ হবে এবং যাওয়ার সুযোগ সুবিধা অনেকটা বেশি রয়েছে। তাই কেউ যদি কম খরচের মধ্যে ইতালি যেতে চান তাহলে দুবাই থেকে যাওয়া সব থেকে ভালো হবে। তবে এক্ষেত্রে এজেন্সির খরচ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনো কোনো এজেন্সিতে বিমান ভাড়া সহ যাতায়াতের খরচ বহন করে থাকে, পাশাপাশি হোটেল খরচ আনুষঙ্গিক যাবতীয় খরচ বহন করে থাকে। তাই এই বিষয়ে অবশ্যই আপনার কোম্পানির সঙ্গে অথবা আপনার এজেন্সির সঙ্গে আগে থেকে কথা বলে নেবেন। পাশাপাশি আপনাকে এটাও জেনে নিতে হবে যে আপনি কোন কাজের প্রতি যেতে চাচ্ছেন এবং কত টাকা বেতন এবং কত ঘন্টা ডিউটি দিবে তারা এবং আপনি কোথায় থাকবেন, এ বিষয়টি তাদের কাছে নিশ্চিত হয়ে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।